ফ্রান্স এই পশ্চিমবঙ্গে কোনো কিছু ঘটলে যারা অন্য রাজ্যকে নিয়ে বলতে থাকে হুম তারা শুধু বলার ভাগ বলে যায় কিন্তু তারা এই কথাটা কখনোই বলে না এই যেই রাজ্য নিয়ে কথা বলছে তারা বিজেপি শাসিত রাজ্য যেই রাজ্য নিয়ে কথা বলছে তারা এইটা কখনোই বলে না যে সেই রাজ্য সরকারের অবস্থানটা কী সেই রাজ্য সরকার কি করছে এইটা তারা কখনোই বলে না আর এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কি করছে কি অবস্থান কোনো কিছু ঘটনা ঘটার পর মানে কোনো কিছু অঘটন ঘটার পরে এই পশ্চিমবঙ্গের এই রাজ্য সরকারের কি অবস্থান আর অন্য রাজ্য সরকারের কি অবস্থান এটা তারা কখনোই বলে না এই যে অন্য রাজ্যে যখন কোনো কিছু ঘটে বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো কিছু অঘটন ঘটে তখন সেই রাজ্যের সরকার পুলিশকে দিয়ে তদন্তে লাগিয়ে দেয় ঠিক আছে পুলিশ যদি ফেল করে তখন সিবিআই এনআইএ ইডি এগুলো হয় কিন্তু সেই রাজ্যের সরকার বিজেপি শাসিত রাজ্যের সরকার কখনোই এই যে অপরাধ যে ঘটেছে ওই অপরাধটাকে ঢাকার জন্য চেষ্টা করে না অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করে না ঠিক আছে কোনো মহিলা ধর্ষণের শিকার হলো তাকে বদনাম করে দেওয়া ওই মহিলাটাকে বদনাম করে দেওয়া হ্যাঁ এরকমটা করে না সাথে সাথে পুলিশকে তদন্তে লাগিয়ে দেয় যে অপরাধী তাকে যেন সাজে দেয় এটাই বলে দেয় কখনো অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে না বিজেপি শাসিত রাজ্য আর পশ্চিমবঙ্গে কি হয় মমতা বানার্জি কি করে মমতা ব্যানার্জি অপরাধীদের বাঁচানোর কাজ শুরু করে দেয় যখনই কোনো অপরাধ ঘটে তো অপরাধীদের বাঁচানোর জন্য এই যে কোনো মেয়ে যদি ধর্ষণ হয় সেই মেয়েটাকেই অপরাধী বলে দেয় সেই মেয়েটাকেই দোষী বলে দেয় অপরাধীদের বাঁচানোর জন্য পুলিশকে কাজ করতে বাধা দেয় পুলিশকে পুলিশকে দিয়ে তথ্য লোপাট করায় এই খুনিদের আসামিদের ধরার জায়গায় আসামিদের বাঁচায় পুলিশ তথ্য লোপাট করে দেয় তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান পশ্চিমবঙ্গ সরকার অপরাধীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না উল্টে অপরাধীদের বাঁচায় আর মমতা ব্যানার্জি কি করে ভারত বিরোধিতা করে আর যেই মহিলা ধর্ষণের শিকার হচ্ছে তাকে ফাঁসিয়ে দেয় তার বদনাম করে দেয় আর ভারত বিরোধিতা করতে থাকে কেন্দ্র সরকারের বিরোধিতা করতে থাকে ভারতবাসীর দ্বারা নির্বাচিত সরকারের বিরোধিতা করতে থাকে মোদিজির বিরোধিতা করতে থাকে আর নিজেদের অপরাধটা হ্যাঁ স্বীকার করবে না শুধু অন্য রাজ্যের বিজেপির বিরোধিতা করতে থাকে তাহলে এই যে মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে যে মানে তার যে সিস্টেম চালাচ্ছে অপরাধীদের বাঁচানোর জন্য হুম অপরাধীদের রক্ষা করার জন্য তার যে সিস্টেম চালাচ্ছে অপরাধীদের বাঁচাচ্ছে জঙ্গিদের বাঁচাচ্ছে রেপিসদের বাঁচাচ্ছে এই যে এই কাজগুলো চালাচ্ছে মমতা ব্যানার্জি এইগুলো বলবে না যারা অন্য রাজ্যকে নিয়ে কথা বলে তাদের তো এইগুলোও বলা উচিত তা না সেই রাজ্যের সরকার কি করছে এই পশ্চিমবঙ্গ সরকার কি করছে দুই রাজ্য সরকারের অবস্থানটা কি কোনো অঘটন ঘটার পরে সেটা তো বলবে তারা তো মানুষ পরিষ্কার হবে শুধু বলে দিল ওই রাজ্য ধর্ষণ হচ্ছে এই রাজ্য ধর্ষণ হচ্ছে মানে ধর্ষণ সব জায়গায় হয় বা আরে বা আরে ধর্ষণ যদি হয় তার বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে অপরাধীদের জেলায় ঢোকাতে হবে অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবেই অপরাধীদের বাঁচালে চলবে না অপরাধীদের বাঁচানো মানে এটা পাকিস্তানি নীতি চালাচ্ছে ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে অপরাধীদের বাঁচাচ্ছে এটাই হচ্ছে আমাদের বক্তব্য কেন অপরাধীদের বাঁচাবে কেন ভারতের সংবিধানের বিরুদ্ধে চলবে কেন ভারতবর্ষকে পাকিস্তান মানানোর চেষ্টা করবে কেন পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানানোর চেষ্টা করবে কেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে এই সব বক্তব্য করেই ভারতের বিরুদ্ধে বক্তব্য করে ভারত বিরোধিতা করে হুম কেন ভারত বিরোধিতা করবে কেন ভারত ভারতবর্ষের সংবিধানের বিরোধিতা করবে তাই না এইটা এইটা বলুক যারা এই কথাগুলো বলছে অন্য রাজ্যকে টেনে নিয়ে আসে তারা এই কথাগুলো বলুক পুরো মানুষের সামনে প্রকাশ করে দিই যে ওই রাজ্য সরকারের অবস্থানটা কি আর এই পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানটা কি মমতা বানার্জির অবস্থানটা কি মমতা ক্রিমিনালদের বাঁচাচ্ছে রেপিসদের বাঁচাচ্ছে আর যে নির্যাতিতা তাকেই অপরাধী বলে দিচ্ছে তাকেই বদনাম করে দিচ্ছে আর অন্য রাজ্য সরকার মানে বিজেপি শাসিত রাজ্য সরকার অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে অপরাধীদের বাঁচানোর কথা তো ছেড়ে দাও উল্টে অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশান নেয় যেটা সঠিক কাজ সেটাই করে মমতা ব্যানার্জি অপরাধীদের বাঁচায় আর বিজেপি শাসিত রাজ্যে অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেয় অপরাধীদের জেলে পাঠায় এটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ আর বিজেপি শাসিত রাজ্যের মধ্যে পার্থক্য এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অনসিও